আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আগামী ১৭ তারিখ গড়ের মাঠে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামবে টিম আর্জেন্টিনা। যেহেতু উরুগুয়ে টিমে টপ ট্যালেন্টেড কতগুলো প্লেয়ার আছে, সুতরাং মোটেও সহজ হবে না উরুগুয়ের বিপক্ষে জয় তুলে নেওয়া। তাই লিওনেল স্কলোনি চাইবেন নতুন ফরমেশনে নতুন শক্তিমাত্রা অ্যাড করে বাড়তি অ্যাপ্রোচ দিয়ে উরুগুয়ের বিপক্ষে জয় তুলে নিতে। আমরা একটু দেখব কীরকম হতে পারে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপ। গোলকিপার হিসেবে যথারীতি থাকবেন এই বছর অ্যাসিন ট্রফি অ্যাওয়ার্ড জিতা ইমিলিয়ানো মার্টিনেজ। সেন্টার ব্যাক হিসেবে উতামেন্ডি এবং তার সাথে থাকবেন টটেনহাম হটস্পরের ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে যথাক্রমে গঞ্জালো মন্টিয়েল এবং টাগলিফিয়াকুকেই দেখা যাবে। মিডফিল্ডে দেখা যাবে আর্জেন্টিনার নতুন ত্রয়কে, চেলসির এনজো ফার্নান্দেস, লিভারপুলের ম্যাকেলিস্টার এবং অ্যাটলেটিকো মাদ্রিদের রদ্রিগো ডি পল। এই তিন ত্রয়ী নিয়েই উরুগুয়ের বিপক্ষে মিডের দায়িত্ব সামলাতে দিবেন লিওনেল স্কলোনি। এবং অ্যাটাকে আসবে পরিবর্তন। ইনজুরির কারণে লিওনেল মেসি আগের ম্যাচ খেলতে না পারলেও এই ম্যাচে লিওনেল মেসি ব্যাক করবেন ইনজুরি কাটিয়ে। গত ম্যাচে আমরা রাইট উইঙ্গারে দেখেছিলাম নিকোলাস গঞ্জালেজকে। যেহেতু ডি মারিয়াও ইনজুরি কাটিয়ে দলে ব্যাক করেছে, সুতরাং গঞ্জালেজও তার পজিশনটা হারাবে এবং এই জায়গায় ডি মারিয়া ব্যাক করবে। এবং স্ট্রাইকার পজিশনে লাউতারো মার্টিনেজ অথবা হুলিয়ন আলভারেজ দুইজনের যে কোনো একজনকে দেখা যাবে। ম্যানচেস্টার সিটির হুলিয়ন আলভারেজ কিংবা ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ ক্লাব ক্যারিয়ারে বর্তমানে তারা দুর্দান্ত ফর্মে আছে, একের পর এক ম্যাচ জিতাচ্ছেন নিজেদের টিমকে। কিন্তু জাতীয় দলে তারা যেন সেই চিরচেনা ফর্মে যেতে পারছেন না। যদিও আলভারেজ বিশ্বকাপে ৪টি গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু লাউতারো মার্টিনেজ সেখানেও ফ্লপ ছিলেন। সব কিছু ছাড়িয়ে যেহেতু লাউতারো মার্টিনেজের অভিজ্ঞতাটাও বেশি, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সংখ্যাও বেশি, তাই আমরা ধরে নিতে পারি লাউতারো মার্টিনেজকেই দেখা যাবে স্টার্টিং 11-এ এবং পরবর্তীতে সাব হিসাবে মাঠে দেখা যাবে হুলিয়ন আলভারেজকে। আর এই স্টার্টিং 11 নিয়েই লিওনেল স্কলোনি খুব সম্ভবত 4-3-2 এই ফরমেশনে মাঠে নামবেন। তো দর্শক, কী মনে হয় আপনাদের? উরুগুয়ে এই টিমটা শক্তিশালী হলেও, কিছু টপ ট্যালেন্টেড প্লেয়ার থাকলেও কোনো রকমভাবেই বলতে পারি না আর্জেন্টিনা থেকে তারা এগিয়ে। এই ম্যাচে অবশ্যই আর্জেন্টিনা ফেভারিট। তবে যেহেতু প্রতিপক্ষ টিমটা তুলনামূলকভাবে স্ট্রং, তাই উইনটা তৈরি করতে হলে, ম্যাচটা জিততে হলে ভালো একটা এফোর্ট দিতে হবে। দর্শক, কী মনে হয় আপনার, কে জিততে পারে এই ম্যাচটি? জানিয়ে দিন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।